হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি যে দই আর যোগার্টের মধ্যে তফাতটা কি, কারণ এটা হয় দুটোর মধ্যে ব্যাকটেরিয়ার তফাতের জন্য তৈরি হয়, সেই জন্য দুটোতে ফার্মেন্টেশন তো হয় কিন্তু দুটোর ব্যাকটেরিয়া যেহেতু আলাদা, অতএব সেই জন্য দুটো আলাদা আলাদা নামে পরিচিত। এখন এই যে ভেতরে ব্যাকটেরিয়া স্ট্রেন আছে, এটা কি কাজে লাগে আপনি জানেন তো? বন্ধুরা, এ সম্বন্ধে আসুন আপনাদের আমি জানাই। তো বন্ধুরা, আমার নাম আশুতোষ দা, আমি একজন টার্ন অ্যারাউন্ড কোচ। আমার কাজ হলো যারা ওভারওয়েট হয়ে যাচ্ছে ওজন কমানো, আর তার সঙ্গে সঙ্গে বডি এজ রিভার্সাল করা। তো বন্ধুরা, এই যে দই বা যোগাটের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, এগুলো আমাদের যখন শরীরের মধ্যে খাবার মাধ্যমে যাচ্ছে, তখন এগুলো আমাদের শরীরে গিয়ে যেটা ভালো ব্যাকটেরিয়া সেই সংখ্যাটাকে বাড়াতে সাহায্য করে। কিন্তু দেখা গেছে যে এর মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া আমাদের স্টমাকের মধ্যে যে প্রচণ্ড একটা খুব গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যার পিএইচ ভ্যালু খুব কম, মানে খুব স্ট্রং যাকে বলে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সেই লেয়ারকে পার হয়ে আমাদের যে স্মল ইন্টেস্টাইন সেখানে পৌঁছয় খুব কম, বেশিরভাগই তার মধ্যে মারা যায়। তার ফলে কী হয়, আমাদের শরীরের মধ্যে আপনি রেগুলার দই বা যোগার যদি খেতে থাকেন, আপনার শরীরে ব্যাকটেরিয়া তো গেল কিন্তু সেটা খুব কম পরিমাণে গিয়ে স্মল ইন্টেস্টাইনে পৌঁছয়, এটা হয়। তার ফলে আপনার শরীরের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাটা বাড়তে হবে, আর সেটা গাটে থাকে, গাট মানে স্মল ইন্টেস্টাইনে, সেই সংখ্যাটা খুব তাড়াতাড়ি বাড়তে পারে না। কিন্তু আপনি এই সংখ্যাটাকে যদি বাড়াতে চান তাহলে কী উপায় আছে? তো বন্ধুরা, এর উপায়ের নাম হলো প্রোবায়োটিক। প্রোবায়োটিক হলো সেই লাইভ ব্যাকটেরিয়া স্ট্রেন যেটা শরীরের এই প্রচণ্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড যে দুর্দান্ত তার ক্ষমতা, সেটাকে পার হয়ে স্মল ইন্টেস্টাইনে যেতে পারে। আর তার মধ্যে যেটা সবথেকে ভালো কোয়ালিটির প্রোবায়োটিক সেটা হলো গেনেডেন BC30 তাকে বলা হয়। সেটা এতটাই স্ট্রং যে তার উপরে একটা কভার তৈরি হয়ে যায়, তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডও কোনো ক্ষতি করতে পারে না। সেটা যখন যায় স্মল ইন্টেস্টাইনে, সেখানে গিয়ে নিজের ভালো ব্যাকটেরিয়া কলোনিটাকে তৈরি করে, আর আপনার শরীরে যদি ভালো ব্যাকটেরিয়া বাড়ে তখনই জানবেন যে আপনার শরীর ভালো হচ্ছে। আপনার তখন পেটের সমস্যা তো থাকবেই না, আপনার শরীরে পেটের সঙ্গে যে মনের একটা সম্পর্ক, শরীরে পুরো অঙ্গাঙ্গিভাবে যে একটা সম্পর্ক জড়িত আছে, সেটা তখন ফিল করবেন। তো বন্ধুরা, আপনারা কি এই ব্যাকটেরিয়া ইউজ করছেন? আপনারা কি এই প্রোবায়োটিক ইউজ করছেন? আপনারা কি ভালো গেনাডেন BC30 ইউজ করছেন? বন্ধুরা, আমি আপনাদের একটা সুখবর দিতে চাই। আমরা যারা এক কোম্পানির সঙ্গে যুক্ত আছি যার নাম হলো হার্বালাইফ নিউট্রিশন, এর মধ্যে একটা দারুণ প্রোডাক্ট আছে, সেটাকে প্রোবায়োটিকই বলা হয়, আর সেটা পুরো আপনার এই গেনাডেন BC30 দিয়ে তৈরি। এটা যদি আপনারা রেগুলার ইউজ করেন, আপনারা নিজেরাই দেখবেন আপনারা কতটা ভালো থাকতে পাচ্ছেন, আর আপনাদের এই যে ভালো ব্যাকটেরিয়ার যে কলোনিটা কতটা ডেভেলপ হচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি এই সম্বন্ধে আরও ডিটেলস জানতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমার ফোন নাম্বার আর ডিটেলস নিচে দেওয়া রইল। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কেননা পরের ভিডিওয়ে আবার এরকম কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে আপনাদের সামনে আসছি। থ্যাংক ইউ।